WWE-তে রেসলার ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিভিন্ন প্রকার চ্যাম্পিয়নশিপস, যার জন্য একজন রেসলার অন্যজন রেসলারের বিরুদ্ধে ম্যাচ খেলে। তো বন্ধুরা, আপনারা কি জানেন WWE-তে আমরা যেসব চ্যাম্পিয়নশিপগুলো দেখে থাকি সেগুলো কী দিয়ে তৈরি এবং এগুলোর দাম কত হতে পারে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এই বেলগুলি সম্পর্কে কিছু তথ্য। এই চ্যাম্পিয়নশিপে যেটি সোনার মতো চকচক করে, এই সম্পর্কে WWE কর্তৃপক্ষ বলেছেন যে এটি রিয়াল গোল্ড, অর্থাৎ আসল সোনা দিয়ে গঠিত। কিন্তু বিভিন্ন রিপোর্টে বলা হয়ে থাকে এগুলি আসল সোনা নয়, এগুলি হলো এক প্রকার সলিড সিলভার। এই সিলভারগুলিকে সোনার জলে ডুবিয়ে রাখা হয় এবং তারপরে এই ধরনের জিনিস তৈরি করা হয়। আবার কিছু কিছু এক্সপার্টরা মনে করেন যে WWE-র মতো বড় কোম্পানি এই ধরনের চ্যাম্পিয়নশিপে সোনা দিতেই পারে, অর্থাৎ তারা মনে করেন এটি পিওর গোল্ড। তো বন্ধুরা, তোমাদের কী মনে হয়, এই সোনাগুলি কি আসল না নকল, তা কমেন্টে অবশ্যই জানাও। এছাড়াও আমরা চ্যাম্পিয়নশিপে দেখতে পাই কিছু সাদা রঙের জিনিস যেগুলি চকচক করছে, এগুলি হলো বিভিন্ন প্রকার ক্রিস্টালস যেগুলির অনেক দাম, এবং এই ক্রিস্টালগুলির সঙ্গে ডায়মন্ডও ব্যবহার করা হয়। এছাড়াও আমরা চ্যাম্পিয়নশিপে লাল রঙের কিছু দানাদার অংশ দেখতে পাই, এগুলি হলো বিভিন্ন প্রকার রুবি এবং রেড জেমস দিয়ে গঠিত, যেটি চ্যাম্পিয়নশিপটিকে আরও সুন্দর করে তুলেছে। এছাড়াও চ্যাম্পিয়নশিপটিতে বেল্ট হিসেবে পিওর লেদার ব্যবহার করা হয়। এবার আসি এই চ্যাম্পিয়নশিপগুলোর দাম কত হতে পারে। যখন WWE চ্যাম্পিয়নশিপটি দেখতে এই ধরনের ছিল, তখন WWE-র কর্তৃপক্ষ এই বেল্টির মূল্য সম্পর্কে বলেছেন $50,000, অর্থাৎ ইন্ডিয়ান টাকায় প্রায় 35 লক্ষ। কিন্তু বর্তমানে WWE চ্যাম্পিয়নশিপে ডিজাইনে পরিবর্তন এসেছে এবং এগুলি আরও সুন্দর এবং উন্নত দেখতে হয়েছে, সেই জন্য এই চ্যাম্পিয়নশিপগুলির দাম আগের চ্যাম্পিয়নশিপগুলির তুলনায় হয়তো আরও বেশি হবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে রেসলাররা বিভিন্ন জায়গায় লাইভ ম্যাচ করে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, যদি এই বেলগুলো হারিয়ে যায়। এখানে বলে রাখি WWE চ্যাম্পিয়নদের দুটি করে বেল দেয়, একটি আসল ও অন্যটি নকল। রেসলাররা যখন লাইভ ম্যাচ খেলে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, তখন তাদের কাছে নকল বেলটি থাকে এবং আসল বেলটিকে তারা একমাত্র বিভিন্ন পেপার ভিউতে নিয়ে আসে। এবার আসি এই বেলগুলির ওজন সম্পর্কে। বিভিন্ন রিপোর্টে বলা হয়ে থাকে এই বেলগুলির ওজন সাধারণত 10 কেজি হয়ে থাকে। এটি আমাদের কাছে অনেক মনে হলো যারা রেসলার তাদের কাছে খুবই নগণ্য। তো বন্ধুরা, এই ছিল WWE চ্যাম্পিয়নশিপ বেল্ট সম্পর্কে কিছু তথ্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন এবং WWE রিলেটেড নিউজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।